সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব চমৎকার একটি আর্নিং অ্যাপ দেখাবো, যে অ্যাপটি থেকে আপনি প্রতিদিন মিনিমাম 200 টাকা করে ইনকাম করতে পারবেন। অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো অ্যাপটিতে আপনার যখন কাজ করে মাত্র 10 টাকা হবে, তখন আপনি মোবাইল রিচার্জ এবং কাজ করে 50 টাকা হলে আপনি নগদের মাধ্যমে উইথড্রো দিয়ে পেমেন্ট নিতে পারবেন। সো এবার আপনাদের দেখে দিচ্ছি যে কীভাবে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন। সো অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাচ্ছি ফোনের গুগল প্লে স্টোরে। তো ব্রো, অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন ওয়ালেট পে রিওয়ার্ডস। সো আপনি প্লে স্টোরে এই ওয়ালেট পে রিওয়ার্ডস লিখে সার্চ করে দিন। তো আমি ওয়ালেট পে রিওয়ার্ডস লিখে সার্চ করে দিচ্ছি। সো সার্চ করলে আপনি প্রথমেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনি এই অ্যাপের পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি সিনে ডাউনলোড করতে পারেন। সো অ্যাপটি ডাউনলোড রয়েছে মাত্র 1K+, সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন। অ্যাপটি কিন্তু প্রতিনিয়ত পেমেন্ট করে যাচ্ছে। সো অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে। তো আমি সাজেস্ট করবো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন সুপার VPN, এবং এই সুপার VPNটি আপনি ডাউনলোড করবেন, এবং এই সুপার VPNটি আপনি অবশ্যই US কিংবা UK সার্ভারে কানেক্ট করবেন। সো আমার VPNটি ডাউনলোড করা রয়েছে, আমি VPNটি ওপেন করে US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই অ্যাপটাতে। তো ব্রো, ওয়ালেট পে রিওয়ার্ডস অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো এবার আপনাকে এখানে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য এবার আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ। এবার আপনি এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দিবেন। সো আমি সাইন আপ অপশনটায় ক্লিক করে দিলাম। সো সাইন আপে ক্লিক করার পর এখানে বেস্ট কয়েকটি অপশন রয়েছে, আপনার এখানে প্রত্যেকটা বক্স পূরণ করতে হবে। প্রথমে রয়েছে এন্টার ইউর নেম, মোবাইল, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড, সাইন আপ। এবার আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে এন্টার ইউর নেম। এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। সো আপনি এখানে যেই নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটি সেই নামেই ক্রিয়েট হবে। সো আমি নামটা দিয়ে দিলাম। এবার এখানে 2 নম্বর একটি অপশন রয়েছে মোবাইল। এবার আপনার বর্তমানে ফোনে যেই সিমটা রয়েছে সেই সিমের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। সো নম্বরটি দেওয়া গেলে এবার এখানে 3 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন যে কনফার্ম ক্রিয়েট এ পাসওয়ার্ড। এবার আপনি আপনার সিকিউরিটির জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়া গেলে এবার এখানে 4 নম্বর একটি অপশন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। এবার আপনি এখানে 3 নম্বরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি পুনরায় এখানে দিয়ে দিবেন। সো দেওয়া গেলে এবার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সর্বশেষে রেফার কোড। এবার এখানে রেফার কোড অটোমেটিকলি 1234 দেওয়া থাকবে। তো আপনি যদি চান তাহলে এই 1234 দিতে পারেন, কিংবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার রেফার কোডটি রয়েছে, আপনি আমার রেফার কোডের মাধ্যমে অ্যাপটি খুলতে পারেন, তাহলে আপনাকে রেফার করার জন্য আমি কিছু কমিশন পেয়ে যাবো। সো আমার রেফার কোডটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনি আমার রেফার কোডের মাধ্যমে আমার রেফার কোডটি এখানে বসিয়ে এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন। সো এবার সবকিছু এবার আপনি এখানে সবকিছু একবার যাচাই করে দেখবেন যে ঠিকভাবে দিয়েছেন কিনা। তাহলে দেওয়া হয়ে গেলে এবার আপনি এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন। সো আপনি যদি সাইন আপ অপশনটায় ক্লিক করে দেন, তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার আপনি এইমাত্র যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এবং ইন্টারের পাসওয়ার্ড এবং সেই সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। সো আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। সো বসানো হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে একটা অপশন রয়েছে, এই লগ ইন অপশনটায় ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো লগইন সাকসেসফুল। এবার কিন্তু ওই অ্যাপটাতে নিয়ে আসছে ওয়ালেট পে রিভার্স। সো অ্যাপটিতে আসলে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু পুরো 20 পয়েন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন। সো অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন 20 পয়েন্ট বোনাস। অ্যাপটিতে আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না। সম্পূর্ণ নতুন অ্যাপ এবং 100% ট্রাস্টেড একটি অ্যাপ। অ্যাপটিতে কাজ করলে আপনি অবশ্যই অবশ্যই পেমেন্ট পাবেন। তো অনেক অ্যাপে দেখা যায় যে অ্যাকাউন্ট খুললে $20-25 ফ্রিতে দিয়ে দেয়, কিন্তু সেই অ্যাপগুলোতে কাজ করলে কিন্তু পেমেন্ট পাওয়া যায় না। কিন্তু আপনি যদি এই অ্যাপটিতে কাজ করেন, তাহলে আপনাকে কষ্ট করে অল্প অল্প কিছু পয়েন্ট জমিয়ে কাজ করতে হবে এবং আপনি 100% যে পেমেন্ট পাবেন। সো অ্যাপটিতে এবার আপনি কাজ করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস। এবার আপনি এই ডেইলি বোনাস অপশনটাই ক্লিক করে দিবেন। সো আমি ডেইলি বোনাস অপশনটা ক্লিক করে দিলাম। বোনাস, ডু ইউ ওয়ান্ট টু কালেক্ট ইউর ডেইলি বোনাস? এবার আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এবার আপনার ফোনে একটা অ্যাড শো করবে। আর আপনি যদি আমাদের ভিডিওতে এখন এই ভিডিওটা এখনও লাইক দিয়ে না থাকেন, তাহলে এখন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। লেখা রয়েছে আমাদের মূল সার্ভার, অর্থাৎ যে সার্ভার থেকে মূল অ্যাড দেওয়া হতো এবং কন্ট্রোল করা হয়, সেই সার্ভারে একটু প্রবলেম, তাই অ্যাড আসে না। তাই নেক্সটে ক্লিক করে অ্যাড ফেল টু লোড লেখা আসে, সে টেনশনের কোনো কারণ নেই, যে কোনো সময় ঠিক হয়ে যাবে। এবার আপনি ক্লোজে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস থেকে কিন্তু আমি আমার পেমেন্টটা পেয়ে গেলাম। পূর্বে আমার অ্যাকাউন্টে ছিল মাত্র 20 পয়েন্ট, এবার হয়ে গেছে 50 পয়েন্ট। অর্থাৎ আমি আমার এই ডেইলি বোনাস অপশনে ক্লিক করলে পেয়ে গিয়েছি 30 পয়েন্ট।
সো আপনি এই ডেইলি বোনাস অপশন থেকে প্রতিদিন শুধু একবারই ফ্রিতে কয়েন নিতে পারবেন। সো আপনি কাজ করার মতো জাস্ট একটাই অপশন রয়েছে, আপনি একটা অপশন থেকে কাজ করতে হবেন। সো একটা অপশন রয়েছে ডেইলি বোনাস, এখান থেকে আপনি প্রতিদিন একবারই ফ্রিতে নিতে পারবেন। এবং আপনি আপনিতে কাজ করার জন্য জাস্ট একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট টাস্ক। একটা অপশনে আপনাকে কাজ করতে হবে, অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। সো স্টার টাস্কে কীভাবে কাজ করবেন সেটাই আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এবার আপনি তাই এই স্টার টাস্ক অপশনটা ক্লিক করে দিবেন। সো আমি এই অপশনটাই ক্লিক করে দিলাম। সো আপনি কাজ করার সাথে সাথে আপনি তো টাকা পাবেনই এবং আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে। সো দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে একটা খুবই ইম্পর্টেন্ট তথ্য এখানে দেওয়া রয়েছে, একটি জম্বোজেটে যে পরিমাণ জ্বালানি থাকে তা দিয়ে একটি সাধারণ গাড়ি সারবার পৃথিবী ঘুরে আসতে পারবে। সো একটি ইনফরমেশন দেওয়া রয়েছে আপনার এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে 11টা টাস্ক রয়েছে, আপনার 11টা টাস্কটি কমপ্লিট করতে হবে নিয়ম মেনে। সো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বলে একটা অপশন রয়েছে, এবার আপনি এই নেক্সট অপশনটায় ক্লিক করে দিবেন, তাহলে আপনি আপনার এই একটা টাস্কের পেমেন্ট পেয়ে যাবেন। সো আমি এই নেক্সট অপশনটায় ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে লেখা শো করে অ্যাড ফেল টু লোড, অর্থাৎ তারা কিন্তু বলে দিয়েছিল যে তাদের অ্যাডে কিছু প্রবলেম আছে, তাই অ্যাড শো করবে না, লেখা থাকবে অ্যাড ফেল টু লোড। সো এতে আপনার টেনশনের কিছু নেই, আপনার অ্যাকাউন্টে সেভাবে আছে, এটা একটা তাদের প্রবলেম আছে অ্যাডে, তার জন্য এখানে অ্যাড ফেল টু লোড। যখন ওয়েট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টের এই অ্যাড ফেল টু লোড অপশনটা ঠিক হয়ে যাবে, তারাই ঠিক করে দেবে। তাদের এখানে বলা রয়েছে আমাদের মূল সার্ভারে, অর্থাৎ যে সার্ভার থেকে মূল দেওয়া এবং কন্ট্রোল করা হয় সেই সার্ভারে একটু প্রবলেম, তাই অ্যাড আসে না। তাই নেক্সটে ক্লিক করলে অ্যাড ফেল টু লোড লেখা আসে, টেনশনে করার কারণ নেই, লেখা যে কোনো সময় ঠিক হয়ে যাবে, অর্থাৎ যে কোনো সময় ঠিক হয়ে যাবে। সো এই স্টার টাস্ক অপশনটায় কাজ করার নিয়ম আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 11টা টাস্ক রয়েছে, আপনার এখানে 11টা টাস্ক কমপ্লিট করতে হবে। সো এখানে আপনি যখন 10টা টাস্ক কমপ্লিট করবেন, নেক্সটে ক্লিক করে 10টা টাস্ক কমপ্লিট করা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি নো থ্যাঙ্কস কিংবা ক্লোজে ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দেবেন। নিচে যে টাইমারটা শো করবে সেই টাইমার পর্যন্ত ওয়েট করে তারপর নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। এবং যখন আপনি এখানে সর্বশেষ টাস্কটি কমপ্লিট করবেন, অর্থাৎ 11 নম্বর টাস্ক, তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি অ্যাডটি ক্লোজ করবেন না, আপনি জাস্ট অ্যাডটার উপরে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করার পর আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে আপনি ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করবেন, এবং আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনি সেই অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে কিছুক্ষণ রেখে পরবর্তীতে চাইলে আনইনস্টল করে দেবেন। সো এটা হচ্ছে এই স্টার টাস্ক কমপ্লিট করার নিয়ম। সো এবার আপনি এখানে দেখতে পারবেন যে এই অ্যাপটি থেকে কারা কারা পেমেন্ট পেয়েছে এবং আপনার পেমেন্টটি ঝুলে রয়েছে, অর্থাৎ পেমেন্টটি পেন্ডিং রয়েছে কিনা, তার জন্য আপনি এখানে দেখতে পাবেন যে টপ ইউজার কারা রয়েছে সেটা দেখতে পারবেন, এবং হিস্ট্রিতে ক্লিক করলে আপনি আপনার পেমেন্টটি দেখতে পারবেন। সো এবার এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল বলে একটা অপশন রয়েছে, এবার আপনি এই প্রোফাইল অপশনটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি এই প্রোফাইল অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিবেন। সো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে প্রথমে রয়েছে ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্সটি এখানে শো করবে, এবং 2 নম্বরে আপনি যেই নম্বর দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নম্বরটি শো করবে, এবং ইউজার আইডি, অর্থাৎ আপনি অ্যাপটিতে কত নম্বর আইডি খুলেছেন। আমার ইউজার আইডি আছে 200, আমি 200 নম্বর আইডি খুলেছি এই অ্যাপটিতে, অর্থাৎ 199 জনের পরে আমি এই আইডিটি অ্যাকাউন্টে আইডি খুলেছি। এবার এখানে রয়েছে ইনভ্যালিড ক্লিক, আপনি এখানে ভুল কোনো অ্যাডে ক্লিক করবেন না, তাহলে আপনার ইনভ্যালিড ক্লিক যদি এখানে বেড়ে যায় তাহলে আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কিংবা আপনি যদি অনেকগুলো ইনভ্যালিড অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যেতে পারে। এবার আপনি যেই নম্বর দিয়ে অ্যাকাউন্টে খুলেছিলেন সেই নম্বরটি হচ্ছে আপনার রেফার কোড, টোটাল রেফার কতজনকে করেছিলেন, টুডে টাস্ক, রেজিস্ট্রেশন ডেট। সো এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, এবার আপনাদের দেখে দিচ্ছি যে কীভাবে আপনি এই অ্যাপটি থেকে উইড্রো দিবেন। তো তার জন্য এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উইড্রো বলে একটা অপশন রয়েছে, তো তার অ্যাপটি থেকে টাকা উইড্রো দিয়ে পেমেন্ট নেওয়ার জন্য এবার আপনি এই উইড্রো অপশনটাই ক্লিক করে দিবেন। সো উইড্রোতে ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পারবেন যে উইড্রো দেওয়ার মতো অনেকগুলো অপশন রয়েছে, মোবাইল রিচার্জ, নগদ, রকেট, অনেকগুলো অপশন রয়েছে। সো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে কত পয়েন্টের বিনিময়ে কত টাকা উইড্রো দিলে পাবেন। প্রথমে রয়েছে রিচার্জ করলে আপনি পাবেন 1500 পয়েন্টের বিনিময়ে মাত্র 10 টাকা, এবং নগদের মাধ্যমে উইড্রো দিলে পাবেন 7500 পয়েন্টের বিনিময়ে 50 টাকা। সো সর্বনিম্ন রয়েছে 10 টাকা মোবাইল রিচার্জ আপনি নিতে পারবেন। একবার আপনি উইড্রো দিয়ে দেখতে পারেন যে 10 টাকা পেমেন্ট পান কিনা। 10 টাকা করতে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 2-1 ঘন্টা সময় লাগতে পারে আপনার অ্যাকাউন্টে 10 টাকা করতে। তারপর আপনি উইড্রো দিবেন, সাথে সাথে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। সো উইড্রো দেওয়ার নিয়ম হচ্ছে আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে কতগুলো মাধ্যম রয়েছে উইড্রো দেওয়ার, এবার আপনি যেই মাধ্যমটা দ্বারা উইড্রো দিতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপরে ক্লিক করে দেবেন। সো সাপোজ আমি নগদের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছি, তাই নগদের উপরে টিক মার্ক করে দিলাম। সো এবার আপনি দেখতে পারবেন যে নগদে উইড্রো দেওয়ার মিনিমাম প্রাইসটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এবার আপনি আপনার নগদ নাম্বারটি এখানে দিয়ে এই উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার নগদের পেমেন্টটি পেয়ে যাবেন। সো আপনি এখানে যেই নম্বরটি দেবেন অবশ্যই সেই নম্বর দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। সো এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, এবার আপনি আপনার অ্যাপটিতে কাজ করতে পারেন। সো এবার আপনি দেখতে পাচ্ছেন যে নোটিস বলে একটা অপশন রয়েছে, এই নোটিস অপশনে ক্লিক করে দিবেন,
এবার এখানে নোটিশ দেখতে পারেন যে অ্যাডমিনরা নোটিশ ঝুলিয়ে দিয়েছে, যে কোনো প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনীয় নোটিশ পেতে সাপোর্টে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, কীভাবে কাজ করবেন ইত্যাদি একটু দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই উপরে কর্নার দেখতে পারবেন যে থ্রি ডট অর্থাৎ থ্রি লাইন রয়েছে, এবার আপনি এই থ্রি লাইনে ক্লিক করে দেখতে পারবেন যে সাপোর্ট অর্থাৎ তাদের টেলিগ্রাম গ্রুপটি রয়েছে। আপনি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তাদের অ্যাপটি সম্পর্কে বিস্তারিত আপডেট কিংবা আপনার মতামত থাকলে জানাতে পারেন। সো আই গাইস ভিডিওটা বুঝতে পেরেছেন, অ্যাপটিতে কাজ করলে আপনি 100% শিওর যে পেমেন্ট পাবেন। ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।